জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 800তম জন্মবার্ষিকী আজ। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। সেনাবাহিনীর মেধাবী এই কর্মকর্তা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে রাজনৈতিক কারণে গৃহবন্দী ছিলেন, পরে পালিয়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল। অধিকাংশ সময় পড়াশোনায় ডুবে থাকা পড়ুয়া শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1971 সালে বঙ্গবন্ধু পরিবারের বাকি সদস্যদের মতো তিনিও গৃহবন্দী ছিলেন। ওই বছর আগস্টের এক সকালে তার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছেলেকে দেখতে না পেয়ে অপহরণের অভিযোগ তুলেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ধানমন্ডির 18 নম্বরের গৃহবন্দী দশা থেকে পালিয়ে যাওয়ার পর সরাসরি চলে গিয়েছিলেন সীমান্ত পেরিয়ে ভারতে। ট্রেনিং শেষ করে মুজিব বাহিনীর হয়ে 5 নং সেক্টরে যুদ্ধ করেন শেখ জামাল। কৌশলগত কারণে ঘটনা চেপে রেখেছিল তৎকালীন প্রবাসী সরকার। যুদ্ধ শেষে সদ্য কমিশন পেয়ে সেনাবাহিনীতে প্রথম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন শেখ জামাল। 1975-এর 15 আগস্টের সেই কাল রাতে প্রাণ হারান এই তরুণ সামরিক কর্মকর্তা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।